আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, গতকালকে থেকেই আপনারা সকলে অবগত আছেন যে সরকারের নতুন একটা প্রকল্প সামনে এসেছে, আর এই প্রকল্পটা সারা বাংলাদেশের এবং কি আমরা যারা প্রবাসী আছি সকলের জন্যই বিশাল একটা সুযোগ নিয়ে এসেছে। যে ভবিষ্যতে আসলে কী করবো আমরা, এখন যেভাবে আছি ইন ফিউচার আমাদের মানে ইনকাম সোর্সটা কেমন হবে, যারা প্রবাসী আছি একটা সময় পর তো আর আমাদের ইনকাম থাকবে না, তো সকল কিছু মিলিয়ে ধনী গরিব সকলের জন্যই একটা সর্বজনীন পেনশন স্কিম গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছেন। তো আজকের আমাদের এই ভিডিওতে একদম খুঁটিনাটি ইনফরমেশনগুলো আছে, আপনি পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনলে আপনি কোন ক্রাইটেরিয়াতে করছেন, আপনি কত টাকা জমা দিবেন, কত বছর জমা দিবেন, জমা দিলে কত টাকা পাবেন, কোনো কারণে মাঝখানে মরে গেলেন আপনার টাকাটার ভবিষ্যৎ কী হবে, আপনি মরে গেলে আপনার নমিনি কীভাবে টাকার মালিকানা হবে, বা অনেকে আছেন যে আপনি জানেনই না যে আপনার জন্য সরকারও একটা টাকা বরাদ্দ রাখছে যদি আপনি সেই লেভেলে পর্যন্ত, সকল কিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আপনি বা আপনার আশেপাশে থাকা মানুষদেরকে ছড়িয়ে দিবেন। চার শ্রেণীকে বিবেচনায় নিয়ে সর্বজনীন পেনশন বিধিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়, সেখানে চারটি পৃথক স্কিম রাখা হয়েছে। একই সঙ্গে বিধিমালায় মোট 18টি ধারা আপনার কানেক্ট করা হয়েছে। পৃথক চারটি স্কিম হলো প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবাসী স্কিম যারা বিদেশে বসবাস করেন, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রগতি স্কিম, বেসরকারি বলতে সরকারি না যে কোনো প্রতিষ্ঠান। তৃতীয়ত হচ্ছে সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম, যেমন জেলে, কামার, কুমার, তাঁতি, রিক্সাওয়ালা যারা আছেন, এবং সকর্মে নিয়োজিত স্বল্প আয়ের নাগরিকদের জন্য সমতা স্কিম, এখানে যাদের মাসিক আয় 60,000 টাকার কম তাদের জন্য হচ্ছে 4 নম্বর। তো আমরা প্রত্যেকটা ধাপ একে একে আপনাদের সামনে উপস্থাপন করছি কোথায় কীভাবে। প্রবাসী স্কিম, এটা হচ্ছে যে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য, বিদেশে কর্মরত বা অবস্থানধারী সিটিজেন, নন সিটিজেন, যে কোনো বাংলাদেশি নাগরিক মাসে মাসে 5,000, 7,500 এবং 10,000 এই পরিমাণ টাকা বৈদেশিক মুদ্রায়, যে বাংলাদেশে আমার পরিবার আছে সেখান থেকে জমা হইলো, বিষয়টা তা না, প্রবাসীদের জন্য এখানে একটু প্যাচ আছে। আমরা যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাই ওই সিস্টেমেই আপনি রিয়াল পাঠান, ডলার পাঠান, দিনার পাঠান, যেটাই পাঠান, সরাসরি আপনার অ্যাকাউন্টে আপনি বিদেশ থেকে এই টাকাটাকে রেমিটেন্স আকারে পাঠাইতে হবে। আপনি এই বিদেশ থেকে বিদেশি মুদ্রায় এই টাকা দিয়ে স্কিমে অংশগ্রহণ করবেন। প্রবাসী ব্যক্তি দেশে ফেরার পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করতে পারবেন। ধরেন এটা যে এতটা লম্বা সময়ের স্কিম, প্রায় 42 বছরের, তো 5 বছর 10 বছর বিদেশ করে আমরা দেশে চলে গেলাম, তাহলে বিদেশ থেকে টাকাটা দেবো কেমনে? না, আমরা দেশে চলে গেলে সরকারের কাছে ডাটা থাকবে, এরপরে দেশে থেকে বাংলাদেশি টাকায় সেটাকে পরিশোধ করে স্কিমটাকে আমরা চালু রাখতে পারবো। প্রয়োজনে আমরা স্কিম পরিবর্তনও করতে পারবো, তবে পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় টাকাটা পাবেন, মানে আমরা বিদেশি পয়সায় টাকা দিলেও আমরা পাবো কিন্তু বাংলাদেশি টাকায়। প্রবাসী স্কিমে একজন প্রবাসী যদি মাসে 10,000 টাকা করে 42 বছর জমা দেন, এরপর 42 বছর পর আপনি মাসে পাবেন 3,44,655 টাকা। আবার এটা কত বছর পাবেন? সম্ভবত 15 বছর। আর 7,500 টাকা করে জমা দিলে মাসে 2,58,491 টাকা পাবেন, এবং মাসিক 5,000 টাকার স্কিম করলে আপনি পাবেন 1,72,327 টাকা। এখন বয়সের বিবেচনাটা কি? 18 থেকে 50। এখন ধরেন আমার বয়স এখন 40, আমি যদি টাকা রাখি তো 42 বছর বয়স পরে আমার হয়ে যাবে 82। এখন বাংলাদেশের গড় আয়ুতে এত বছর আমরা বাঁচি না, তো এই স্কিমটা বেসিক্যালি পরিবারের জন্য একটা ভবিষ্যৎ একটা ধরেন রাইখে গেলাম আর কি, যে বাচ্চা কাচ্চা বউ বাচ্চা যাদের জন্য আছে তারা, তবে যাদের বয়স কম 18 থেকে 20, 22, 25 তাদের জন্য কিন্তু মোটামুটি ঠিক আছে। আর দ্বিতীয় স্কিমটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যারা তাদের জন্য প্রগতি স্কিম। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা প্রতিষ্ঠানের মালিক মাসিক 2,000, 3,000, 5,000 টাকা চাঁদা দিয়ে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। আর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের এই স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে স্কিমের চাঁদার 50% কর্মচারী এবং অবশিষ্ট 50% প্রতিষ্ঠান দেবে। এখন এই ক্ষেত্রে বাংলাদেশে যে বেসরকারি কোম্পানিগুলো আছে, আমার ধারণা হাতে গোনা 2% কোম্পানিও এই স্কিমে কর্মচারীদের জন্য এই সুরক্ষা দিবে না, তবে আমাদের এইসব দেশে কিন্তু এগুলা আইনিভাবে বাধ্যতামূলক। আমি যেই কোম্পানিতে কাজ করব, আপনি যে কোম্পানিতে কাজ করবেন, আপনি যেমন একটা টাকা দিবেন, কোম্পানি কিন্তু সমপরিমাণ 50% টাকা পে করা লাগে, বাংলাদেশে এটা সম্ভব না হয়তোবা।
আচ্ছা যাই হোক, যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে স্কিমে অংশগ্রহণ না করে সেই ক্ষেত্রে কর্মচারী নিজ উদ্যোগে আপনি 100% পেমেন্ট করে কানেক্ট হতে পারবেন। এখন আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন, মাসে যদি 5,000 টাকা 42 বছর করে রাখেন, তাহলে 3 মাসে তিনি মেয়াদ শেষে মাসে পাবেন 1,72,327 টাকা, আর 3,000 টাকা জমা রাখলে পাবেন 1,03,396 টাকা, এবং 2,000 করে জমা রাখলে পাবেন 68,931 টাকা। এবার আসেন সুরক্ষা স্কিম। অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা সকর্মী নিয়োজিত ব্যক্তিরা, যেমন কৃষক, রিক্সা চালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি শ্রেণীর ব্যক্তি, মাসে যদি 1,000 অথবা 2,000 অথবা 3,000 অথবা 5,000 টাকা দিয়ে আপনি চাইলে যে কোনো একটা স্কিমে কানেক্ট হতে পারবেন। সুরক্ষা স্কিমে প্রতি মাসে 5,000 টাকা করে যারা রাখবেন, 42 বছর পর আপনি পাবেন প্রতি মাসে 1,72,327 টাকা। যারা 3,000 রাখবেন প্রতি মাসে, তখন আপনি পাবেন 1,03,396 টাকা, 2,000 রাখলে পাবেন 68,931 টাকা, 1,000 টাকা রাখলে পাবেন 34,465 টাকা। 4 নম্বর প্রকল্প হচ্ছে সমতা স্কিম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী যেসব ব্যক্তিরা, যাদের বর্তমান আয় বাৎসরিক অনূর্ধ্ব 60,000 টাকা, 60,000 টাকার নিচে, তারা মাসিক 1,000 চাঁদা দিয়ে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। তবে তাদের জন্য পজিটিভ অংশ হচ্ছে 1,000 টাকার মধ্যে এই চাঁদাদাতা দিবেন 500, আর সরকার ভর্তুকি দিবে আপনাকে 500। অর্থাৎ নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত সমতা স্কিমে অংশগ্রহণকারীদের মাসিক চাঁদার অর্ধেকই দিবে সরকার, আর 42 বছর পরে আপনি তখন প্রতি মাসে পাবেন 34,465 টাকা করে। তো আমার মনে হয় যে এখানে যে সিস্টেমটা দেওয়া হয়েছে খুবই সুন্দর সিস্টেম। এখন বিষয় হচ্ছে যে সরকারি চাকরিজীবী যারা, তাদের জন্য এখানে কোন ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে, আই ডোন্ট নো, এটা সম্পর্কে আমরা পাইনি। এটা সম্ভবত বেসরকারি মানুষদের জন্য, কারণ সরকারি মানুষরা এমনিতেই সরকারি চাকরিতে তারা একটা পেনশন পান। সো যারা বেসরকারি আছে তাদের জন্য কিন্তু এটা একটা পজিটিভ ইফোর্ট। এখন 42 বছর একটা লম্বা সময়, এমন না বিষয়টা আওয়ামী লীগ সরকার শুরু করে গেল পরবর্তী সময়, আওয়ামী লীগ তো আর 42 বছর থাকবে না, তো এর মাঝখানে বিএনপি আসতে পারে বা অন্য যে কোনো একটা পার্টি ক্ষমতায় বসতে পারে, তারা বসলে তাহলে এই স্কিমের ভবিষ্যৎ কী হবে? না, এই স্কিম চালু রাখতে হবে, এটা একটা গভর্নমেন্ট প্রকল্প। সুতরাং যেটা শুরু হয়ে যাবে, এটা কিন্তু অন্যান্য প্রজেক্টের মতন না যে আওয়ামী লীগ একবার একটা প্রজেক্ট শুরু করলো, বিএনপি বন্ধ করে দিল, বিএনপি শুরু করলো, আওয়ামী লীগ বন্ধ করে দিবে, তা না। এটাতে সরকারের ফায়দাটা খুবই বেশি, জনতারও ফায়দাটা খুব বেশি, মানে দোনো পক্ষই লাভবান। যদি সুষ্ঠু বিনিয়োগ, সুষ্ঠু বণ্টন সব কিছু ওকে থাকে, তাহলে প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য ভবিষ্যতে পজিটিভ। তবে যাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে, তাদের জন্য এই স্কিমে বিশেষ কিছু সুবিধা দেওয়া কানেক্ট হওয়ার সুযোগ করে দিয়েছে। সম্ভবত 10 বছর চালানোর পর তারাও একটা পজিটিভ রেজাল্ট পাবেন। তো দেখা যাক, আমরা বেস্ট অফ লাক, এমন ভালো ভালো প্রকল্প আরও আসুক। আসসালামু আলাইকুম।